রাজে সমান আজি কেমন সহিব রে আজাম রাজে সমান। সো গাইজ, এখন যে তোমরা ভিডিওটা দেখলে, এই ভিডিওটা আমি কিভাবে এডিটিং করেছি, সো আজকের ভিডিওটাতে সেটাই আমি তোমাদেরকে জানাবো। আর হ্যাঁ গাইজ, অনেক দিন হয়ে গেল আমি এই চ্যানেলটাতে ভিডিও পোস্ট করিনি, আর জানি না যে চ্যানেলটা বাঁচে আছে কি না। তো আশা করি আগের ভিডিওগুলোতে তোমরা যেরকম ভাবে সাপোর্ট করেছিলে, এই ভিডিওগুলোতে সেরকম ভাবে সাপোর্ট করবে, আর আমি চেষ্টা করবো এরপর থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার। তো চলো, আর আমি বেশি কিছু কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সিধা মোবাইলের স্ক্রিনে। গাইজ, আমি চলে এসেছি মোবাইলের স্ক্রিনে, আর আজকের এই ভিডিওটা এডিটিং করবো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে। আর ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করার আগে VPN কানেক্ট অবশ্যই করে নেবে, আর এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশনে। তো চলো, আমি যে ভিডিওর এক্সট্রা পার্টগুলো ছিল সেগুলো কেটে ডিলিট করে দিয়েছি। আর ভিডিওটা শ্যুট করার আগে তোমরা ধ্যান রাখবে যে ক্যামেরাটা একটা স্ট্যান্ডে রাখবে, নাহলে একটা জায়গাতে রাখবে, আর এক্সপোজারটা লক করে রাখবে। চলো আমি এডিটিং শুরু করছি। প্রথমে যে এই শ্যুটটা আছে, আর আমার যে আগের একটা শ্যুট ছিল সেটা শ্যুটিং ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই জন্য আমি ওটা তোমাদেরকে দেখাতে পারছি না। এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে ডবল রোলটা কীভাবে আমি করেছি। এই যে সিনটা আছে, এরপরে আছে আর একটা ডবল রোলের সিনটা, এটা এটাকে ট্যাপ করবো আর এটাকে ওভারলেতে নিয়ে যাব। এটাকে ওভারলেতে নিয়ে আসছি, যার সিনটা আমার ছিল। এখান পর্যন্ত আনবো একে, আর একে স্প্লিট করে দেব, আর এটাকে মাক্সে যাব। মাক্সে গিয়ে এটাকে স্প্লিট করে হালকা প্যাট করে দেব, আর এটা যে আগের সাইডেরটা আছে এটাকে ট্যাপ করব, আর এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। এরপরে আর একটা যে পার্ট বেরোচ্ছে, এই যে এটাকে ওভারলেতে যাব, এটাকে ট্যাপ করব, আর এটাকে ওভারলে করে নেব, এটাকে ওভারলে করব, আর এটাকে এই সাইড নিয়ে আসব, জাস্ট যেখানে আমি কিকটা মারছি সেখানে। এই জায়গাটাতে জাস্ট রাখো, আর এটাকে এই পজিশনে যাবো, স্প্লিট করবো, এটাকে সেম এটার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দেবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। আর এটাকে মাসে যাবো, হালকা ফ্যাড করে দেবো। এটা একটু অ্যাডজাস্ট করতে হবে, আমি একটু জলদি জলদি এডিটিংটি করছি, একটু আরামসে এডিটিং করতে হবে, তাহলে পারফেক্ট হবে। এটা মোটামুটি করেছি আমি, এখানে আর একটা ইয়ে করছি,
উপর দিকে যে সিনটা আছে সেটাকে আমি ওভারলে করে নেব। এই যে এটা আছে এটাকে ওভারলে করে নেব এখানে, আর এটাকে এই পজিশন নিয়ে আসবো, জাস্ট এই পজিশনে আসবো। আর এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। সো গাইজ, এটার ব্যাকগ্রাউন্ডটা এরেজ করার পর এটাকে হালকা আমি সলোমো করে নেব। তাই যে এটাকে আমি সলোমো করে অ্যাডজাস্ট করে নিয়েছি, অনেকটা সলোমো করতে হয়েছে। এরপরে এটাকে আমি জাস্ট এটাকে অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে গিয়ে এটাকে ফ্যাট অ্যানিমেশন দেব। আর ফ্যাট অ্যানিমেশন দিয়ে জাস্ট এটা বরাবর রাখবো, আর এখানে একটা কি ফ্রেম লাগাবো, আর জাস্ট এখানে একটা কি ফ্রেম লাগাবো, এটাকে একটু হালকা উপর নিয়ে যাব। আর এখানে হালকা উপর নিয়ে যাব। ব্যাস এতটা পর্যন্ত ঠিক আছে। আর রাইট সাইডটা সব ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এই যে লাস্টে একটা ডবল রোলের সিন আছে, হালকা সলোমো করে দেব। সলোমো করে আর এই যে লাস্টের এই পার্টটা আছে এটাকে ওভারলেতে নিয়ে যাব। আর ওভারলেতে নিয়ে গিয়ে এটাকে একটু হালকা পজিশনে রাখবো, আর এটাকে মাক্সে যাব। মাক্সে গিয়ে স্পিরিটে করে এটাকে এরকম ইয়ে করে দেবো। এরপর একবার পেলে করে দেখবো। সো গাইজ, এই যে দেখতে পাচ্ছ আমার এডিটিংটা কমপ্লিট হয়ে গেছে। একবার প্লে করে দেখাচ্ছি, আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি। তো গাইজ, ভিডিওটা কিরকম লাগলো নিচে কমেন্ট করে জানাও, আর কোন টপিকে ভিডিও চাও সেটাও তোমরা জানিয়ে দাও কমেন্ট করে। তো চলো, দেখা হচ্ছে আর একটা ইন্টারেস্টিং এন্ড ধামাকাদার কিছু ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, লাভ ইউ, বাই।